কাফের কর্ণধার শ্রী তাপস রায়ের মুখেই শুনে নিন এর পথ চলার গল্প। মিত্র কাফে শুরু হয়েছে 1910 থেকে, মানে আমার দাদু সুশীল রায় এটা চালু করেছিলেন, সেই লেগেসিটা আমরা এখনও কন্টিনিউইং দেয়। যাও তখনকার দিনে যেসব খাবারগুলো পাওয়া যেত, যেমন কাবিরাজি, পাউল কাটলেট, চিকেন স্টু, ব্রেন চপ, এইগুলো সব তখন যেমন তখনকার প্রিপারেশন ছিল এখন সেটাই আমরা ফলো করে যাচ্ছি। সেই রেসিপি সেরকমভাবেই বানানো হচ্ছে যেভাবে শুরু হয়েছিল। আমাদের খাবারের মধ্যে একটা ওই কলোনিয়ান যে ইনফ্লুয়েন্স দেখেছেন আপনি, যেমন ইস্ট ইন্ডিয়া পিরিয়ডের যে ইনফ্লুয়েন্স, যেমন কাটলেটস, চপস, এইগুলো ছিল। দাদু কিছু কুক জোগাড় করেছিলেন, যখন অ্যাকচুয়ালি বড় সাহেব যাকে বলা হতো, যখন গভর্নেন্স হাউস ছিল এখানে, তারপর তো ব্রিটিশরা যখন চলে যায় তারা তো বলতে গেলে তাদের চাকরি চলে যায়, তখন দাদু একজন কুককে নিয়ে এই কাটলেট চপটা তখন থেকে শুরু করেছিলেন। দাদু নিয়েছিলেন তার পরম বন্ধু একজন ছিলেন গণেশ মিত্র, যার নাম, যিনি যেটা ইনিশিয়ালি শুরু করেন। তখন দাদু এখানে অ্যাজ এ কাস্টমার আসতেন, খাওয়া দাওয়া হতো, অনেকটা পিরিয়ড ওখানে উনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়েছেন। তারপরে নিয়ার অ্যাবাউট তখন বোধহয় বছর দশেকের মধ্যে বোধহয় উনি ওটা আর চালাতে পারছিলেন না, তো উনি চিন্তা করছিলেন এটাকে আমি ক্লোজ করে দেবো, ওয়াইন্ড আপ করে দেবো। কিন্তু দাদু বললো যে যদি এটা বন্ধ করে দেন তাহলে তো আমরা যাবো কোথায়, আমাদের যে এই যে বন্ধুদের যে আড্ডাটা, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান তখন তো সেই আড্ডা কালচার ছিল, সেই এতে আমরা গিয়ে কোথায় এরকম চেঁচামেচি করবো, একটা কাপ চা নিয়ে দশজন কী করে খাবো। তো সুতরাং তিনি বলে ঠিক আছে তুমি সুশীল তুমি এটা নিয়ে নাও। তার তখন ওই 1920 থেকে দাদু এটা টেক ওভার করে নেয়, কিন্তু টাইটেলটা উনি চেঞ্জ করলেন না, যেহেতু বন্ধুর থেকে পাওয়া তাই মিত্রর ক্যাফে, মানে বন্ধুদের ক্যাফে উনি টাইটেলটা রেখে দিলেন। রাইট, মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, আর তারপর থেকেই মিত্র ক্যাফের পথ চলা শুরু। আমাদের মিত্র ক্যাফের পরিচয় তো চপ কাটলেট যেটা আছে আমাদের স্ন্যাক্স জাতীয় জিনিসে, কিন্তু আমরা চাইছিলাম যে এই জিনিসটাকে একটু আরও ব্রড আনতে, যেমন আমাদের তন্দুর সেকশন বলুন, চাইনিজ বলুন, তারপর সি ফুড সেকশন বলুন, যেগুলো আমরা নতুন করে শুরু করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেটে, আর এর রেসপন্সও আমরা খুব ভালো পেয়েছি। আমরা থ্যাঙ্কফুল টু অল আওয়ার কাস্টমার্স, যে এই যে রেসপন্সটা আমরা পাচ্ছি, মানে এইটাই একটা আশীর্বাদের টাইম মতো টাইপে, যে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি, সেই বন্ধুত্বর পার্টটা এখানেও এখন প্লে করছে। তাহলে আর দেরি নয়, ভালো খাবার ও ভালো বন্ধু দুটোই যে পাওয়া যায় মিত্র ক্যাফেতে, চলে আসুন, ভালো খান ও নতুন বন্ধু তৈরি করুন।